নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দুয়ারে সরকারের পর পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে এই নয়া কর্মসূচির ঘোষণা করেন তিনি। কর্মসূচি চলবে 2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত। সোমবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের লালমাটির দেশে দাঁড়িয়ে রাজ্য সরকারের নয়া কর্মসূচির ঘোষণা করলেন মমতা। পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির ঘোষণা করেন তিনি। জানা গেছে 2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট কাজ বাস্তবায়নের জন্য সরকার এই কর্মসূচি নিয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বীরভূম। সিএএ চালু হলে মতুয়ারা বিজেপিদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, সেই ভয়েই সিএএ লাগু করতে ভয় পাচ্ছে বিজেপি। সোমবার ঠাকুরনগরে এমনই দাবি করলেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। সিএএ চালু করলে মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির থেকে আরো বেশি করে মুখ ফিরিয়ে নেবেন, আর সেই কারণেই এই বিল লাগু করার ক্ষেত্রে ভয় পাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদ মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুরের। সোমবার ঠাকুরনগর মতুয়া বাড়িতে সিএএ সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মমতা ঠাকুর সহ মতুয়া মহাসংঘের কর্তা ব্যক্তিরা। সভা শেষে মমতা ঠাকুর সাংবাদিকদের জানান, নাগরিকত্ব বিল চালু করার প্রলোভন দেখিয়ে লোকসভার বৈতরণী পার করেছে বিজেপি। মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোটে জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর। আবার সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের একবার নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা চালাচ্ছে বিজেপি, কিন্তু এক্ষেত্রে বেঁকে বসেছেন তাদের দলেরই সাংসদ শান্তনু ঠাকুর। তিনি ইতিমধ্যেই এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন, জানুয়ারি মাসের মধ্যে নাগরিকত্ব বিল কার্যকরী না করলে তিনি অন্যরকম ভাববেন। আর তারই প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে জানুয়ারি মাসেই কার্যকরী করা হবে এই বিল। এক্ষেত্রে বিজেপি নেতৃত্বের আশঙ্কা, নাগরিকত্ব বিল কার্যকরী হলেই মানুষ বুঝতে পারবেন তারা কত বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। আর সেক্ষেত্রে সেই মানুষেরা বিজেপির আসল চরিত্র বুঝতে পেরে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। সেই আশঙ্কা থেকেই নাগরিকত্ব বিল কার্যকরী করার ক্ষেত্রে গড়িমসি করছে কেন্দ্র সরকার। করোনার দোহাই দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বলছেন, ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হওয়ার পর নাগরিকত্ব বিল কার্যকরী করা হবে। এদিন মমতা বালা ঠাকুর আরও বলেন, পারিবারিকভাবে মতবিরোধ থাকলেও জাতির স্বার্থে, মতুয়া সম্প্রদায়ের মানুষের স্বার্থে যদি শান্তনু ঠাকুরের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কাজ করতে হয় তাতেও তার আপত্তি নেই। ভয় যদি না পাবে, তাদেরই লোক বলেছিল যে আমরা জানুয়ারিতে চালু করব। কংগ্রেস বিজয় গৌর বলছে, দিলীপ গৌর বলছে যে, এবং শান্তনু ঠাকুর বারবার বলছিল যে এটা যদি চালু না করা হয় তাহলে হয়তো আমি পার্টিতে থাকবো কি থাকবো না। তারা বলছে যে আমরা চালু করব জানুয়ারিতে, কিন্তু আজকে কি কারণে যে এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি না হলে আমরা নাগরিকত্ব দিতে পারছি না। তার মানে তারা ঠেলতে ঠেলতে সেই সাধারণ মানুষ তারা পাশ থেকে সরে যাচ্ছে বলে, বিশেষ করে যারা বিজেপি করেছিল লোকসভায় তারা আজকে সরে যাচ্ছে বলেই আজকে আমার জাতির স্বার্থে, আমার এই মানুষগুলোর বাঁচার স্বার্থে, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, আমি শুধু শান্তনু ঠাকুরের কথা বলবো না, এনি মানুষ, যে কোনো মানুষ আমার পাশে আসবে আমরা স্বাগত জানাই তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ অশোকনগর পুরসভা পরিচালিত মাতৃসেবা সদনে। পুরসভার দাবি, অভিযুক্তরা পুরসভার কর্মী নন, তবে তদন্তের আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক। কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা পরিচালিত মাতৃসেবা সদনে। জানা গিয়েছে, রবিবার রাতে অশোকনগরের বাসিন্দা এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধ ননিগোপাল দাসকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। পরিবারের লোকেরা নিজেদের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। অভিযোগ, পুরসভা পরিচালিত ওই হাসপাতালে দুজন স্বাস্থ্যকর্মী জোর করে ওই অ্যাম্বুলেন্সে অন্য রোগী তুলে দেন এবং
অন্য রোগীকে নিয়েই অ্যাম্বুলেন্স চালককে যেতে বাধ্য করেন বলে অভিযোগ। উনি বাথরুমে পড়ে গেছিলেন হঠাৎ করে, তারপরে হয়তো তখনই স্ট্রোকটা করে গেছে, কিন্তু আমার বাড়ির লোক তো আর কি সেটা বুঝতে পারবে না, সে কারণে এখানে নিয়ে আসা হয়েছিল। তারপর যথারীতি ট্রিটমেন্ট তো হলো, সন্ধ্যের পরে রিপোর্টটা আসলো, সন্ধ্যে নাগাদে রিপোর্টটা এসছে, আসার পর ডাক্তার বললো ওনাকে এখনই রেফার করতে হবে। অতএব উনি যথারীতি আমরা অ্যাম্বুলেন্সটা জোগাড় করলাম, জোগাড় করার পরে কি হলো, অ্যাম্বুলেন্সটার অন্য পেশেন্ট, এখানে জীবন বলে একজন মেডিসিনে আছে, উনি অন্য পেশেন্ট অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিলেন। আমাদের পেশেন্ট যাবে আরজি করে সেখানে, এখানে আরোগ্যর এক পেশেন্টকে ওই অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ পুরো দোষ দেবো না, এরা জীবন বলে একজন, উনি আর একটা ছেলে ছিল, তার নামটা আমি ঠিক জানি না, এইখানে মেডিসিন মানে ওষুধের দোকানের ভেতরে যা, সেই এই কাজটা সম্পূর্ণভাবে করলো। অ্যাম্বুলেন্স না পেয়ে প্রায় দু ঘন্টা পড়ে থেকে বিনা চিকিৎসায় বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আমার অ্যাম্বুলেন্স এখানে এসে দাঁড়িয়ে আছে, আর এখানে হসপিটাল কর্তৃপক্ষর কয়েকজন মানুষ, তারা একজন ওই মেডিসিন শপে ভিতরে বসেন, উনিও অন্য পেশেন্টদেরকে ওই অ্যাম্বুলেন্সে জীবন, হ্যাঁ আমরা যেটা এনেছিলাম তাকে বলছে এইটাকে আরোগ্যতে দেয়, ওটাকে ডলফিনে দেয়, এসব করছে। আমরা যখন চেঁচামেচি শুরু করি যে আমাদের অ্যাম্বুলেন্স কেন, আমাদের পেশেন্টের অবস্থা ভালো নয়, তখন সে জীবনই বলছে যে তা আমার ভুল হয়ে গেছে ক্ষমা, সে আমরা তখন বলি যে আমাদের পেশেন্টের যদি কিছু হয়ে যায় তার জবাবটা কে দেবে। ঘটনাস্থলে আসেন পুর প্রশাসক প্রবোধ সরকার, তার দাবি অভিযুক্তরা পুরসভার কর্মী নন। ঘটনার খবর পেয়ে আসে পুলিশ, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। হসপিটালের স্টাফ নয়, এই দোকানটা লিজে দেওয়া দোকানের মালিক, সে বলে ভুল করেছে কিনা আমি জানি না, কোথায় কী হচ্ছে তা আমি ঠিক জানি না, কারণ আমি তখন ছিলাম না। আমি যার বাবা মারা গেছে লক্ষণ আমার কাছের ছেলে, আমি ওর সঙ্গে কথা বললাম, ও একটু বললো যে হ্যাঁ একটা ওষুধ টাকার ব্যাপারে কথা হয়েছিল ওর সাথে, ও ভুল করে ওই যে অ্যাম্বুলেন্সটা এসেছিলো সেটা লক্ষণদের জন্য এসেছিলো, সেই অ্যাম্বুলেন্সটা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, যদি সেটা কোথায় থাকে তাহলে চরম অন্যায় করেছে, ভুল করেছে, সে আমার স্টাফ হোক বা না হোক সেই ভিতরে দোকান করে সেটা অন্যায় করেছে, আমরা নিশ্চয়ই তার উপযুক্ত ব্যবস্থা নেবো যাতে এই ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বিহারের নাচের দল থেকে নাবালিকাকে উদ্ধার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ, কাজের লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। বিহারের নাচের দল থেকে নাবালিকাকে উদ্ধার করলো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীকে ট্রানজিট রিমান্ডে গোবরডাঙ্গায় নিয়ে আসা হয়। চলতি মাসের আট তারিখ গোবরডাঙ্গার সমাদদার পাড়া থেকে নিখোঁজ হয়ে যায় বছর ষোলোর এক নাবালিকা। এগারো তারিখ নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে নদিয়ার আড়ংঘাটার বাসিন্দা এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল ওই নাবালিকার। অভিযোগ, নদিয়ার যুবকই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, নাবালিকাকে বিহারে নিয়ে গিয়ে নাচের দলে বিক্রি করে দেয় অভিযুক্ত যুবক। চলতি মাসের ২৩ তারিখ বিহারের ভৈরবগঞ্জ এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। রবিবার রাতে নদিয়ার বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে সোমবার পানিহাটিতে এলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এদিন গৃহসম্পর্ক পালন কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। পানিহাটির হরিশ্চন্দ্র রোডের কর্মসূচিতে স্থানীয় মানুষের হাতে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের খতিয়ান ও রাজ্য সরকারের ব্যর্থতা সম্বলিত খতিয়ানের কার্ড তুলে দেন, কথা বলেন সাধারণ মানুষের সাথে। বঙ্গাল জিস তরহ সে বিকাশ সে ডপরায় রাখা গিয়া, মরুম রাখা গিয়া, ভারতীয় জনতা পার্টি কে শীর্ষ নেতৃত্ব নে বঙ্গাল কি ইকাই নে তয় কিয়া कि हम पूरे बंगाल में घर घर संपर्क कर जन जागरण अभियान चलाएंगे और नए अन्याय, बंगाल अब और अन्याय नहीं सहन करेगा, इसके लिए लोगों की जागृति का ये अभियान पूरे प्रदेश में चल रहा है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता हर घर तक जाकर माननीय प्रधानमंत्री जी की चिट्ठी और ये और नए अन्याय का पत्रक लेकर के लोगों को जागृत करने का काम करें। ब्यूरो रिपोर्ट, न्यूज मोमेंट्सलैंड, पानीहाटी। ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে পিন নাম্বার নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে এটিএম কার্ডের পিন নাম্বার নিয়ে ছাত্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15,600 টাকা তুলে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার দণ্ডিরহাট এলাকায়। জানা গিয়েছে বসিরহাট কলেজের আইটিআই এর ছাত্র শাহিন আক্তারের কাছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে এটিএম এর পিন নম্বর চায়। পিন নম্বর দিয়ে দেয় ওই ছাত্র। এরপরই তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় 15,600 টাকা। ঘটনার পর বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভ করা নেই, সেই জন্য আপনার টাকাও আসছে না। আমাদের জিজ্ঞেস করছে আপনার নাম, ব্যাংকের নাম্বার আর কি কারণে আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেটা একটা ফর্ম পাঠাচ্ছে, সেটা আপনি ফিল আপ করুন। সেটা আমি ফিল আপ করার উপরে লেখা ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাক্টিভেশন ফর্ম। সেই হিসাব করে যেহেতু ব্যাংকের নাম দেওয়া আছে, সেই হিসাব করে আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি। আমাকে বললে আপনার একটা ওটিপি দিয়েছে মোবাইলে, সেটা আপনি বলুন। যেহেতু দেখছি এসএমএসটা ব্যাংকের নাম্বার থেকে এসছে, সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে আপনার মোবাইল অ্যাক্টিভেশন হচ্ছে, সেজন্য ওটিপিটা দিয়েছেন। সেই হিসাব করে আমি ওটিপিটা বলেছি। সেকেন্ডবার বলেছে আপনার কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটা ওটিপি দিয়েছেন, সেই ওটিপিটা বলুন। আমি ব্যাংকের ওপর ভরসা করে সেগুলো ওটিপি দুটো আমি শেয়ার করি। তারপর মিনিট সাতেক পরে আমার ব্যাংকে থেকে ওদের 10,000 টাকা কেটে নেওয়া হয়। তারপর 5,690 টাকা ব্যাংক থেকে কেটে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যানস ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।